এক তরিকুলের সার্টিফিকেট জালিয়াতি করে শিক্ষক হয়েছেন আরেক তরিকুল, বেতন ভাতা নিচ্ছেন 6 বছর ধরে। ঘটনাটি ঘটেছে যশোরের মাহিদিয়া সম্মিলনী মহিলা মাদ্রাসায়। এভাবে অন্তত 15 জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে, যা তদন্ত করছে মাদ্রাসা অধিদপ্তর। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। এটি যশোরের মাহিদিয়া সম্মিলনী মহিলা ফাজিল মাদ্রাসা। এখানে গণিতের প্রভাষক হিসেবে ক্লাস নিচ্ছেন তরিকুল ইসলাম। 2016 সালে নিয়োগ পান তিনি, এমপিউভুক্ত হন 2018 সালে। অবাক করা বিষয় হচ্ছে এই তরিকুল ইসলাম শিক্ষকতা করছেন তারই গ্রামের বাল্যবন্ধু আরেক তরিকুল ইসলামের সার্টিফিকেট দিয়ে। শিক্ষক নিবন্ধন সনদ থেকে জাতীয় পরিচয়পত্র সবই জাল করেছেন তিনি। বিষয়টি ধরা পড়ে সনদধারী তরিকুল যখন শিক্ষক হতে আবেদন করেন তখন 23 সালের যে গণবিজ্ঞপ্তি, এই গণবিজ্ঞপ্তিতে আমি আবেদন করতে গেছি। তখন আমার কলেজ যে নিবন্ধনের রোল নাম্বারটা ইনপুট করার পরে দেখা ওখানে ইন্ডেক্স দেখাচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি ইন্ডেক্স, আমার আবেদনটা নিচ্ছে না। পরে আমি এটা ঘটনা জানতে পারলাম যে আমার গ্রামে বাড়ি, আমার নামে নাম আমার তরিকুল ইসলাম। সে ওই আমার নিবন্ধন সনদের কীভাবে সার্টিফিকেট জালিয়াতি করে কীভাবে চাকরি করতেছে আসলে এটা আমি জানতাম না। ওনার অনেকবার বলছি যে তুমি এত বড় সর্বনাশ আমার কেন করলে, এটা আমি করিনি, এটা সুপার করেছে। বাংলাদেশে আমি সার্টিফিকেট অর্জন করে আমিও চাকরি করতে পারতেছি না, এটা আমার জন্য কতটা দুর্ভাগ্য। আমি তো আমার কাগজপত্র দিচ্ছি, সেইভাবেই তো নিয়োগ যোগদান সব আছে। সেখানে কি একটা প্রসেস হয়, এখানে অফিসাররা আছে না, উপরে অফিসাররা আছে, এখানে নিয়োগ বোর্ড আছে, যোগদান আছে, সবকিছুই তো দেখছে আমার। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএতে বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তখন ওই শিক্ষকের বেতন বন্ধ করে দেয় মাদ্রাসা অধিদপ্তর। প্রাথমিক তদন্তে আমরা বুঝি যে এই অরিজিনাল তরিকুল, তখন আমরা ওই ইন্ডেক্সধারি তরিকুলকে আমরা ডাকি এবং বলি যে আপনারা আসেন, আমরা আসলে ওইটা জাস্টিফিকেশনের দরকার, আসলে কে অরিজিনাল তরিকুল। তো পরবর্তীতে উনি আর আসেননি, পরবর্তীতে তার বেতন আমরা স্টপ করেছি এবং ইন্ডেক্স কর্তনের বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে। এবং এই যে জাল জালিয়াতির বিষয়ে যে এইভাবে তাকে যে এমপিউভুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা ফৌজদারি আইনে মামলা করার জন্য নির্দেশনা দেব এবং কি এই প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ আছে তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এমন আরও 15 জন সনদ জালিয়াতি করে ওই মহিলা মাদ্রাসায় শিক্ষক হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে মাদ্রাসা অধিদপ্তর। বন্ধ করা হয়েছে তাদের বেতন, অভিযোগ আছে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তাদের নিয়োগ দিয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল ও ম্যানেজিং কমিটি। নিয়োগে যে নিয়োগ বাণিজ্য বা অর্থ বাণিজ্য করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভুয়া ভিত্তিহীন, এর কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কিনা জানা নেই, তবে আমার কাছে এর কোনো প্রমাণ নেই। তরিকুলের বিষয়ে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, যদি তার অভিযোগ সঠিক হয় কি বেঠিক হয় কি হয়েছে আমি জানি না, তাহলে আইনগত যে ব্যবস্থা আছে আমরা সেই ব্যবস্থা নেব। এত কিছুর পরও অভিযুক্তদের বেতন ছাড় করতে হাইকোর্টে রিট করেছেন মাদ্রাসার অধ্যক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।